দেখেন, মালিকদের শাস্তি বললে তো কথাটা ঠিক না। মালিকরা যদি কিছু আনফেয়ার প্র্যাকটিস করে তাহলে তাদের শাস্তি, কথাটা কথাটা সেইটা। তো সেইখানে আগে যেটা ছিল সেটা অনেক দিন আগে ছিল, আমি মালিক পক্ষের সাথেও আলাপ করেছি, তারা আমাকে বলেছে যে বৃদ্ধিতে তাদের কোনো আপত্তি নাই, এবং তাদের সকলের সাথে আলাপ করে আমরা সেটা 5,000 থেকে 20,000 করেছি এই নতুন ইয়েতে। আমরা যেটা যে নতুন সংশোধন করছি সেই নতুন সংশোধনে আমরা 20,000 করেছিলাম, এখন একটু বাড়ানোর চিন্তা ভাবনা। কে? হ্যাঁ, 10% কথা বলেছে, আমরা পরিষ্কার বলেছি, আমি পরিষ্কার বলেছি যে এটা আমরা গ্র্যাজুয়ালি যাব, এটা এখন আমি পারব না। আমার মনে হয় না এই পার্লামেন্টে আইনটা পাশ হবে, কারণ আরেকবারও একটা মিটিং করতে হবে। আমরা যেই সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক হোল্ডারদের সাথে সকলের সাথে আলাপ আলোচনা করে, আমার মনে হয় বাজেট সেশনে শেষের দিকে যখন বাজেট পাস হয়ে যাবে তারপরে যে একটু সময় থাকবে তখন এটা পাস হতে পারে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না। তো সেই ক্ষেত্রে শ্রমিকদের অধিকার যতই বাড়বে, আমরা আমি এটাও বলেছি আলাপ আলোচনায়, আমি আলোচনার সূচনাতেই এটা বলেছি, সেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শোষিত মানুষের জন্য কথা বলতেন, এবং শোষিত মানুষের অধিকারের ব্যাপারে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নীতি হচ্ছে যে শ্রমিক অধিকার, শোষিত মানুষের অধিকার বাস্তবায়ন শুধু করে না, এটা তারা ভোগ করছে সেটাও নিশ্চিত করা। তো আমি সেই কথাও সেটা বলেছি, এবং সেখানে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি যে কোনো দেশ কি আমাদেরকে দিবে কি আমাদেরকে দিবে না সেটার উপরে নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করব না। আমরা সব সময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যেন তারা পায়, এবং সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অধিকার তারা ভোগ করবে সেটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করবে। তো এই আলোচনার পরে তারা আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আমি শ্রমিক শ্রম আইন শ্রমিক অধিকার নিয়ে ওনাদের সাথে কথা বলেছি, আর আমি এখন আমি আবারও বলেছি আপনাদেরকে যে দেখেন আমাদের অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়টা যেটা চেয়েছেন হয়তো সেটা তাদের তারা চান এবং সেটা স্বাভাবিক চাওয়া, আর আমি ওনাদেরকে বলেছি যে শ্রমিকদের অধিকার এটা নিশ্চিত করা হবে এবং এটা বাস্তবায়ন করা হবে, আমাদেরকে কোনো দেশ কিছু দেখ আর না দেখ আমরা এটা বাস্তবায়ন করব। এবং আমি এও বলেছি যে আমি শুধু এখানকার স্টেক হোল্ডারদের সাথেই কথা বলি না, আমি আইএলওর সাথেও কথা বলেছি, আইএলও আমাকে বলেছে যে এই আইনটা নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করতে, আমি সেখানে সম্মত হয়েছি এবং আমি তাদের সাথে আলাপ আলোচনা রত আছি। আগে 3,000 বা তার উপরে যাদের ছিল, এখন এটা সকলের জন্য এই 15% কার্যকর হবে।